বন্দে মাতরম শহর তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল সংখ্যালঘু সেল, তৃণমূল জয়হিন্দ বাহিনী সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে আজকে অবস্থান কর্মসূচি ঢল দিঘি পেট্রোল পাম্পের কাছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে এখানে পথে নেমেছে আমাদের তৃণমূল কংগ্রেস সৈনিকরা এবং প্রতিবাদ জানাচ্ছে। কী কী করা হয়েছে এখানে? এখানে আমরা ঢল দিঘি পেট্রোল পাম্পের কাছে দীর্ঘক্ষণ ধরে অবস্থান কর্মসূচি করেছি এবং প্রতিবাদ জানিয়েছি। সাধারণ যারা পেট্রোল কিনতে আসছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা সত্যি প্রচুর সমস্যার মধ্যে আছে, সেই তথ্য আমাদের কাছে তুলে ধরছে এবং সাধারণ মানুষ আজকে খুব সমস্যার মধ্যে আছে এত জিনিসপত্র দাম বৃদ্ধি। লাগাতার বৃদ্ধি হচ্ছে, এর আগেও অনেকবার আন্দোলন করা হচ্ছে, তাও কমছে না, এরপরে কেন মানে বৃহত্তর আন্দোলন যাবে? আমাদের দলনেত্রী যেমন নির্দেশ দেবেন আমাদের কর্মীরা সেইভাবে। আজকে পেট্রোল ডিজেল গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে, কেননা গরিব মানুষ এই করোনা আবহে কাজ হারিয়েছে এবং ঠিক মতন কাজপত্র নাই এবং মানুষের হাতে পয়সাটাও কমে গেছে। এই অবস্থায় যেভাবে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়েই চলেছে, সেই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আজকে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা যাতে না হয় আমরা তারই প্রতিবাদ করলাম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা তৃণমূল কংগ্রেসের যে আজকে কর্মসূচি রাজ্য স্তর থেকে বর্ধমান জেলা শহর জুড়ে, আজকে আমরা বর্ধমান শহরের বুকে ঢল দিঘি পেট্রোল পাম্পের সামনে আমরা বর্ধমান শহর যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র তৃণমূল কংগ্রেস ও বর্ধমান শহর জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ করলাম।